মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় দিন দিন বেড়ে চলেছে চোরের উৎপাত। কখনো মোবাইল চুরি, কখনো বাইক চুরি। এবার চুরি হলো মাঠের জমি থেকে পাঁচটি জলের ডিজেল চালিত পাম্প মেশিন। পাম্প মেশিন চুরি হওয়ার ঘটনার জেরে কৃষকদের মধ্যে চাঞ্চল্য। কিভাবে তারা বহু ফসলি জমিতে সেচ করবে তা নিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গং নদিয়া মৌচার 81 নম্বর জাতীয় সড়কের দুই ধারে। গং নদিয়া মৌচার বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঠো জমির সেই জমিতে বাংরুয়া গ্রামবাসীদের চাষের জমি রয়েছে। সেই জমিতেই ডিজেল চালিত পাম্প মেশিনগুলি দিয়ে জল সেচ করা হতো। একসঙ্গে পাঁচটি মেশিন একই দিনে চুরি হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার কৃষকদের মধ্যে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তার মধ্যে একটি প্রচলিত মেশিন ছিল হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলমের। মুস্তাক আলম চুরির বিষয়টি থানায় মৌখিকভাবে জানিয়েছেন, কিন্তু চুরির বিষয়টি নিয়ে এদিন বাংরুয়া গ্রামের হালদার আলী কালাম আলহাজাব ও শাহজাহান আলী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমরা বাংলা থেকে এসেছি, আমরা মাঠ থেকে পাঁচ পাঁচ দিন চুরি হয়েছে, তার জন্য থানায় এসেছি। থানায় এসে কি করলেন? থানায় তো কাগজ দিলাম, এফআইআর করলাম। আচ্ছা, তো পুলিশ কি বলে? ঠিক আছে যাও, ব্যাপারটা তদন্ত করে দেখা হোক। থানা কে বলেন? পুলিশ থেকে বলেন? হ্যাঁ, পুলিশ তদন্ত করে দেখবো। আচ্ছা, তো কোন দিন চুরি হলো? আজ রাত্রে। কতগুলো মেশিন চুরি হয়েছে? পাঁচটা। তো তার মধ্যে প্রাক্তন বিধায়ক মুস্তাক আলমের মেশিন চুরি হয়েছে। আচ্ছা, কোন এলাকা থেকে মেশিনটা চুরি হয়েছে? বাংলা থেকে, বাংলা মাঠ থেকে। 81 জাতীয় সড়কের পাশ থেকে চুরি হয়েছে। তো সবগুলো কি বাংলা গ্রামের লোকেরই? না, সব চারটা বাংলা লোকের, একটা হরিশ্চন্দ্রপুর বিধায়ক, প্রাক্তন বিধায়কের। আমরা এসেছি হরিশ্চন্দ্রপুর থানায়। আমাদের বাংলা থেকে, বাংলা মাঠ থেকে পাঁচটা মেশিন, পাম্পিং সেট চুরি হয়ে গেছে। হ্যাঁ, তালা ঝিনঝির সব ভেঙে চুরে নিয়ে চলে গেছে। তার জন্য আমরা থানায় এফআইআর করতে এসেছি। তো মানে কখন জানলেন ঘটনাটা? ঘটনাটা সকাল 9টার সময় জানলাম। কার কার মেশিন চুরি হয়েছে? মেশিন একটা আমাদের, আমার চুরি হয়েছে, একটা আমার কাকা হায়দার আলী, একটা এবং আমার নানা কালাম, একটা আমার ভাই শাহজান, আর একটা প্রাপ্ত এমএলএ হরিশ্চন্দ্রপুরের এমএলএ মুস্তাক আলমের মেশিন চুরি হয়েছে। আচ্ছা, থানায় যা গিয়ে অভিযোগ করলেন, তো থানা থেকে কি বললেন? থানা থেকে বললেন যে আমরা দেখছি তদন্ত করে জিনিসটা। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।